السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير احمده سبحانه له الدنيا والاخره واليه المصير والصلاه والسلام على نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته ম দব আগম সা হিলাইমিতি অত জাল্লাম আগুম বিমাননিক ওয়াকার আমেকায়া আখ আমাল আক্রামী নামা। সমাজ পরিবর্তনে জাকাত এবং কে স্ওয়াপ। দেখুন জাকাত আমরা নামটা শুনলেই সবাই বুঝে। জাকাত মানে ধনী দেবে দরিদ্র নেবে। কিন্তু চিত্রটা হলো আমাদের সমাজে। যে সাধারণত রমজান মাসে যিনি সম্পদশালী ধনী তিনি ঘোষণা দেন অথবা তিনি মাইকিং করেন অথবা তার বাড়ির সামনে নির্দিষ্ট সময় ঘোষণা হয় লোকজন আসে লোকজন দাঁড়ায় হয়তো টাকা না হয় শাড়ি না হয় লুঙ্গি দিয়ে বছরে একবার সাধারণত রমজান মাসে ধনির পরিবার থেকে ধনির কাছ থেকে দরিদ্ররা পায় আমরা বুঝি জাকাত মানে এটা যদিও এটাও চূড়ান্ত বাস্তবতা যে বাংলাদেশে অনেক জায়গায় এমন আনতে গিয়ে মানুষ নিজেই মরে যাচ্ছে জাকাত অনেক জায়গায় মানে জাকাত আনতে গিয়ে নিজেই জাকাত হয়ে গেল এখন আপনি আমাকে প্রত্যেককে জানা উচিত আসলে জাকাতটা কি আমরা জানি জাকাত ফরজ আমরা জানি জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটা অবশ্যই এটাও আমরা জানি যে আল্লাহ করিমে সালাত বা নামাজ কায়েমের আদেশ করেছেন তবে আয়াতে নামাজের সাথে করেছেন আল্লাহ বলেছেন ওয়া ও আতিমুসলা ওয় আত জাকা সালাত কায়েম করো নামাজ কায়েম করো আর জাকাত দাও মাসখানে কোনো পার্থক্য নাই নামাজ যেমন ফরজ জাকাতটাও ফরজ কিন্তু আমরা এখন আমাদের সোসাইটিতে যেভাবে শুধু তাই না আপনারা যারা ব্যবসায়ী আছেন অনেক ব্যবসায়ী দোকানের সামনে সাইনবোর্ড এখানে কাপড় পাওয়া যায় জাকাতের আমরা একাধিকবার টেলিভিশন গুলা বলেছি আপনাদের সামনেও কাছে এসে বলতে চাই জাকাতের শাড়ি বলতে যদি ব্র্যান্ডিং নেইম হয় আর জাকাতের শাড়ি বলতে যা আপনি ব্যবসায়ী বিক্রি করছেন ওই শাড়িটা যদি আপনার মেয়েকে আপনার মাকে আপনার বউকে পরান ওই শাড়িটাই শরীয়তের কোনো প্রশ্ন নাই আমি কি বুঝাতে পেরেছি জাকাতের শাড়ি যদি একটা ব্র্যান্ডিং নেম হয় আর এই জাকাতের শাড়ি বলতে যে সকল শাড়ি যে সকল লুঙ্গি তা যদি নিজেও পরেন স্ত্রী ছেলে মেয়েকেও পরান তাইলে শরীয়তের কোনো সমস্যা নাই প্রশ্ন নাই বাট প্রশ্নটা তখন আসে যখন জাকাতের শাড়ি বলতে দশ হাত লম্বা প্রস্তে আড়াই হাত না পনে দুই হাত সরি মানে ঠিক এই ধরনের হয় দুই হাত শোয়া দুই হাত আড়াই হাত না বারো হাত না আবার একেবারে পাটের নিম্ন মানের বন্ধু তাহলে আপনাকে কে এই অধিকারটা দিয়েছে জাকাতের শাড়ি বলার আপনাকে আপনি যদি মানুষ হন আপনি যদি পাগল না হন আপনি যদি সভ্যতা ভদ্রতা থাকে ইসলামের সাথে ভন্ডামি দুষ্টামি করার অধিকার কে দিল আপনাকে আপনি জাকাতের শাড়ি বলেন জাকাতের লঙ্গি বলেন পচা জিনিস তার মানে কি জাকাত সব পচা জিনিস দিয়ে দিতে হয় জাকাত কি খারাপ জিনিস দিয়ে দিতে হয় পাটের শাড়ি দিয়ে জাকাত দিতে হয় জেনে রাখা উচিত আল্লাহ তালা কোরআন আল কেরিমে যেমন আঠাশটি আয়াতে নামাজের সাথে জাকাত বলেছেন আকিমুসাল্লা ও আতু জাকাতি কেমনি আল্লাহ বলেছেন জাকাত হল ওয়াফি আমিহিম লিসাইলি ওয়াল মাহরুম যে চায় যে সম্পদ নাই বঞ্চিত তার অধিকার ধনির সম্পদে এবং আল্লাহ তালার হাবিব তা ফিক্সড করে দিয়েছেন আপনার আমার যত সম্পদ থাকুক হা উদ্বৃত্ত চন্দ্র বছর পর্যন্ত তিনশো চুয়ান্ন দিন অথবা তিনশো পঞ্চান্ন দিন পর্যন্ত আপনার আমার কাছে যদি উদ্বৃত্ত থাকে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বায়ান্ন রৌপ্য অথবা এর সমপরিমাণ সম্পদ তিনশো দিন একটা চন্দ্র বছর পর্যন্ত উদ্বৃত্ত থাকলে আড়াই পারসেন্ট টাকায় আড়াই টাকা চল্লিশ টাকায় এক টাকা এটা দরিদ্রের হক ধনির সম্পদে তাই পাটের শাড়ি দিয়া একশো টাকা দিয়া চেরা লঙ্গি সরি মানে পঞ্চাশ টাকা আশি টাকা দশ টাকা একশো টাকা বিশ টাকা দামের শাড়ি দিয়া আর দশ টাকা বিশ টাকা নোট দিয়া জাকাত আদায় হয় না আফসোস আজ আমাদের সমাজে জাকাত অনেকেই বুঝি কিন্তু জাকাত আদায় করতে গিয়ে মূর্খতা অসভ্যতা অভদ্রতা এবং কি অজ্ঞানতা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে তাই আজকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই ভালো করে বোঝা উচিত জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটা জাকাত আল্লাহ তালা নামাজের সাথে মিলিয়ে বলেছেন নামাজে যেমন লাইন হয় জাকাত দিতে গিয়েও লাইন হবে জাকাত নিতে দরিদ্র ধনির বাড়িতে আসবে না আল্লাহ বলেছেন পৌঁছায়া দাও পৌঁছায়া দাও পৌঁছায়া দাও পৌঁছায়া দাও দরিদ্রর আত্মসম্মান আছে তা ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে মানুষকে আফসুস আজ ওই মানুষের সম্মানই আমরা দিতে চাই না আমরা মানুষ খালি দুষ্ট আমরা মানুষরা শুধু দুষ্ট এই দুষ্ট আমি সব জায়গায় এমনকি জাকাতের সাথেও জাকাত তাই জাকাত দরিদ্রের অধিকার তাকে সম্মানের সাথে পৌঁছে দিতে হবে যেন রাখা উচিত জাকাত বলবেন অনেকে ও আমাদের অনেকের উপরে জাকাত ফরজ কিভাবে আদায় করব আল্লাহ এবং তার রসুল শিখিয়েছেন আপনি জাকাত আপনার কত টাকা আসে ক্যালকুলেশন করবেন হিসাব কষবেন এবং কে জাকাত খাওয়ার উপযুক্ত আল্লাহ তালা আটটি জায়গা বলে দিন সৌরত তৌবার ষাট নাম্বার আয়াতে আটটি জায়গায় কেবল জাকাত দেয়া যাবে এর বাইরে দেয়া যাবে না যেমন উদাহরণ দিই অনেক জায়গা আছে আপনার পুরনো ঢাকায় অনেক ছিন্নমূল লোকজন রাস্তায় ঘুরে আসে না রাস্তায় ভিক্ষা করে কিন্তু মরে গেল মরে যাওয়ার পরে রাস্তার মোড়ে লোকজন চাদর মৃত মৃতদেহ রেখে দেয় কয় একটু দাফন কাপনের জন্য টাকা দেন জাকাতের টাকা দেন অনেকে বলে না যে রাখা উচিত মৃতদেহ দাফন কাপনের জন্য জাকাতের টাকা দেওয়া যায় নাই জাকাত মৃত ব্যক্তির জন্য নয় জীবিতদের জন্য যদি মৃতকে দাফন কাপন করতে হয় নিজের কষ্টার্জিত হালাল সম্পদ দিয়ে আপনি করবেন অনেক বেশি কিন্তু টাকা দরিদ্রর জাকাতের অভাবী মিসকিন ঋণগ্রস্ত দাস আল্লাহর রাস্তায় এবং ফি সাবাহ যারা পত শিশু তাদের জন্য মুসাফির তাদের জন্য আল্লাহ যে আটটি খাত স্পষ্ট করে বলেছেন আজ একদমবার দারিদ্র বিবোচনের জন্য এত ছোট্ট ভূখণ্ডে এত মানুষ দরিদ্র অনেক অনেক বাট বাংলাদেশে মাত্র যদি বারো বছর মাত্র বারো বছর শরীয়ত যেভাবে আদেশ করেছে নবীজি যেভাবে করেছেন আল্লাহ যেভাবে আদেশ করেছেন ঠিক এইভাবে জাকাত আদায় করে জাকাত বন্টন করা হতো মাত্র বারো বছর পরে বাংলাদেশে একজন দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যেত 아